हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय अनदर एडोबी प्रीमियर प्रो ट्यूटोरियल। आमी एम एस पिलिमन। आज के आमी जे इफेक्टा निये कथा बोलबो सेटा अलरेडी आपनारा इंट्रो देखे बुझते पेरेछेन। हाँ, आज के ट्यूटोरियल आमी एडोबी प्रीमियर प्रो दिए किभाबे नियन लाइट इफेक्टा क्रिएट करा जाए सेई प्रसेसटा निये कथा बोलबो। तार आगे बोले नेई, जदि आपनी आमार चैनेले नतून होये थाकेन ताहले प्लिज सबसक्राइब करे पाशेर बेल आइकने क्लिक करे राखुन, ताहले नेक्स्ट ट्यूटोरियल आपलोड होवार साथे साथेई आपनार काछे पौंछे जाबे। सो फ्रेंड्स, कथा ना बाड़िये चलुन शुरू करा जाक। प्रथमे आमी प्रोजेक्ट पैनेलेर न्यू आइकने क्लिक करे एकटा एचडी सिक्वेंस क्रिएट करब। एरपरे आमी प्रोजेक्ट पैनेलेर न्यू आइकने क्लिक करे एकटा कलर मैट क्रिएट करब, जेटा बैकग्राउंड हिसेबे यूज करब एबं एटार कलरटा राखब डीप एश कलर। एई लेयारटिके आमी ड्रैग करे टाइमलाइने प्लेस करे दिब। এখন আমি টেক্সট টুল এনাবল করে স্ক্রিনের মধ্যে লিখব নিয়ন। এরপরে আমি কন্ট্রোল প্যানেলে টেক্সটটাকে এক্সপ্যান্ড করে এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিব। আপনারা আপনাদের মতো করে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। এরপরে আমি উইন্ডো থেকে এসেনশিয়াল গ্রাফিক্স উইন্ডোটা অন করব এবং এটার এডিট থেকে টেক্সটটাকে সেন্টার করে দিব এবং টেক্সট কালারটাকে আমি ব্লু কালার করে দিব। এরপরে আমি টেক্সট লেয়ারটাকে অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করে উপরে দুইটা ডুপ্লিকেট করব, টোটাল তিনটা ডুপ্লিকেট করে নিব এবং একদম নিচের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে আমি সার্চ করব ফার্স্ট ব্লার। এই ফার্স্ট ব্লার ইফেক্টটাকে আমি জাস্ট ড্র্যাগ করে একদম নিচের লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিব। এরপরে আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যে এই ফার্স্ট ব্লার ইফেক্টের ভ্যালু করে দিব 110। এরপরে আমি সেকেন্ড লেয়ারটা সিলেক্ট করব এবং আবার ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেল থেকে আমি ফার্স্ট ব্লার ইফেক্টটা সেকেন্ড লেয়ারের উপরও অ্যাপ্লাই করে দিব এবং কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যে এই ফার্স্ট ব্লারের ভ্যালু করে দিব 50। এরপরে আমি উইন্ডো থেকে লুমিট্রি কালার উইন্ডোটাকে এনাবল করব, তাহলে পাশে আমার লুমিট্রি কালারটা চলে আসবে। এখান থেকে আমি কার্ভসটার মধ্যে আমি প্রথমে রেডটাকে ধরব। রেড ধরে এই রেডের ইন্টেন্সিটিটা আমি একটু বাড়াই দিব, তাহলে এই নিয়নের মধ্যে একটা হালকা পিঙ্ক ইফেক্ট চলে আসবে। এরপরে আমি ব্লুটাকে ধরব। ব্লুটাকে ধরে ব্লুর ইন্টেন্সিটিটাকেও আমি একটু বাড়াই দিব, তাহলে এই নিয়ন ইফেক্টের গ্লোটা একটু বাড়বে। এরপরে আমি একদম টপ লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার লুমিট্রি কালার উইন্ডো থেকে জাস্ট হোয়াইটটাকে ধরব। হোয়াইটটাকে ধরে আমি হোয়াইটের ইন্টেন্সিটিটাকে একটু বাড়াই দিব, তাহলে আমার নিয়ন ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি এই লেয়ারগুলোকে জাস্ট একটু ডাইনামিক করব। নিচের দুইটা লেয়ারকে ধরে আমি ছোট করে দিব এবং দুইটা লেয়ারের মধ্যে দুইটা ফ্রেম ডিস্টেন্স রেখে আমি চারটা কাট দিব। এবং মাঝখানে দুইটা কাট আমি ডিলিট করে দিব, তাহলে আমার এই নিয়ন ইফেক্টের মধ্যে একটা ডাইনামিক ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমি সবগুলা লেয়ারকে ড্র্যাগ করে সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে নেস্ট করে ফেলব, অর্থাৎ গ্রুপ করে ফেলব। ফ্রেন্ডস, আমার এখন নিয়ন ইফেক্ট কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে যে কাটা অংশটুকু রয়েছে, অর্থাৎ দুইটা ফ্রেম করে যেটা কাটা অংশ রয়েছে, এটার মধ্যে আপনারা একটা গ্লিচ সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনাদের একটা ড্রামাটিক নিয়ন ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে।
সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা।